তোমরা এই ক্লাসে? জি স্যার। কটা বাজে? স্যার 10:30। তোমাদের ক্লাস কটায়? স্যার 9:30 স্যার। এত দেরি কেন? ও পর্যন্ত দেরি হয়েছে স্যার। স্যার ও বলছে সারা রাত্রে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছে স্যার, তার জন্য সকাল বেলা স্যার একটু রেস্ট নিয়েছে। শোনো, ফার্স্ট ইয়ার থেকে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবা। একটা কথা মনে রাখবা, ফার্স্ট ইয়ার ইজ দ্য লাস্ট ইয়ার, মাইন্ড ইট। ওকে, বসো। কিরে, তোরা কাজ খেতে দিস? সামনে না পরীক্ষা, আয় পড়তে বসি। শোনা ছেলে আছে কোন জায়গায়? ঠিকই আছে রে, চল সামনে পরীক্ষা শেষ হচ্ছে, এখন না পড়লে পরে রেজাল্ট খারাপ হবে, বুঝোস নাই, চল চল। আরে পরীক্ষার কথা বাদ দে রে ভাই, তাস খেলা ম্যাচের তুই যা। বস, কার খেলার প্রতি কোনো শ্রদ্ধা উঠতে নেই। হে, আমার রেজাল্টটা দেখ না, দাঁড়া দেখতেছি। আরে এটা ফেল হয়েছে। হ্যাঁ আমারটা দেখ না, আমারটা তোর আইডি 009009002 পাইছিস? হ্যাঁ তোরটা ফেল। আরে রে, বিপদ আছে, টাকা পয়সা আছে নাকি? দে না। নাই তোর ভাই, 50 টাকা সব আছে, মেসি গেট থেকে জিগা পারলো রে, 50 টাকা ভাই সব মেসি। আমি কই শুন, ওদের কোনো টাকা নেই, চিরন্তন সত্য কথা, মেসি গেট থেকে 50 টাকা নেই, 50 টাকা সব মেসি গেট থেকে, সব মেসি গেট চিরন্তন সত্য। ভাই ভাই ভাই, ওই ফুললো আমি শব্দ অনেকেই করছে, কিন্তু তুমি টার্গেটে করছো, বলো শব্দ করছো না স্যার? না আমি কথা বলে নিতে স্যার। কথা বলো নাই? ওকে বলো, রেজিস্টার করো স্যার। ওই রেজিস্টার মানে স্যার ওই কারেন্ট আটকে রাখে স্যার, ওই রেজিস্টার মানে এই 3 বছর এই শিখছো? তোমার পাশের জন কই, আরেকজন যে ছিল স্যার, মানে আমার রুমমেট স্যার, ওই তুই কই, দাঁড়ো স্যার। স্যার এই যে আমি স্যার, স্যার আছি। হ্যাঁ তুমি বলো, রেজিস্টার কি? ওই যে স্যার রেজিস্টার মানে স্যার ওই যে দুই দিকে দুইটা তার দেওয়া থাকে স্যার, ওই যে আর মিডিলে স্যার ওই ওষুধে ক্যাপসুলের মতো থাকে না স্যার, তোমাদের তো মানে ইনকমপ্লিট আছে। কয়টা ইনকমপ্লিট স্যার আছে? কটা জানো স্যার আছে? আর কত এরকম করবা? চতুর্থ বর্ষে এসো তোমাদের এই অবস্থা। তোমাদের বন্ধুরা ঠিকই কিছুদিন পরে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাবে, পাশ করে ভালো ভালো প্রতিষ্ঠানে জব করবে, তখন তোমরা ঠিকই ইউআইডিএস এর নামে দোষ দিবে, ইউনিভার্সিটির দোষ। আসলে কি ইউনিভার্সিটির দোষ? দোষ তো তোমাদের নিজের, সেটাকে মানো। দোষ তো তোমাদের নিজের, এখনো সময় আছে, ভালোভাবে পড়ালেখা করো, না হলে ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। ঠিক আছে বসো। কিরে কি অবস্থা? কি অবস্থা? আর অবস্থা রে ভাই, 5 বছরে বেশি হয়ে গেছে, এখনো ভার্সিটি শেষ করতে পারিনি। হ্যাঁ রে, আমারও অনেক সাবজেক্ট ইনকমপ্লিট, যে করি বাসা থেকেও কথা শুনতেছি বলতেছে না। সেদিন মা ফোন করে বললো যে বাবা 4 বছরের কোর্স 5 বছরে শেষ করবো,
জানিস এফবিতে কথা হলো অনেকের সাথে, প্রায় অনেকেরই নাকি অনেক ভালো ভালো জায়গায় জব হয়েছে। আমরা কি করলাম? ফোন করছি, চার বছর কোন জায়গাতে কেটে গেল টেরো পেলাম। প্রথম থেকে ওদের সাথে তাল মিলিয়ে পড়লি, আজকে এই অবস্থা হতো না। যাবি? চল যাই, কী করবি, ভালো লাগতেছে না।